আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নেহারি। এই নেহারিটা প্রেশার কুকার ছাড়াই একদম সফট হবে। যারা এই নেহারি খেতে পছন্দ করেন, আজকের এই সহজ রান্নার রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন শুরু করি। নেহারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি গরুর পায়া, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা, 2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব 1 কাপ তেল। তেল দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা এখানে আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে এই গরুর পায়াটাকে সেদ্ধ করে নেবেন। তো গরুর পায়ের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। অফ ক্যামেরায় আমি চেক করে নিয়েছি, খুব ভালোভাবে গরুর পায়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই গরুর পায়াটাকে আমি বাগার দিব। তার জন্য চুলার আরেক পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1/2 কাপ তেল। তেল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিয়েছি, এখন দিয়ে দিব। নেহারিটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন হালকাভাবে নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া। এই পর্যায়ে জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তো এরই মাঝে আমার রান্না করাটাও হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব আর পরিবেশন করে দেখাবো। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার নেহারি। প্রেশার কুকার ছাড়া আপনারাও নেহারিটা রান্না করতে পারেন। শুধুমাত্র চুলার আঁচটা কমিয়ে অনেকটা সময় ধরে রান্না করলেই হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।